হ্যালো বন্ধু, শাকিব খানের দরদ মুভির সেকেন্ড গান চলে এসেছে, দুটো ভাষাতেই চলে এসেছে, বাংলা এবং হিন্দি। বাংলাতে নাম নিয়েছে লুট করেছো, আর হিন্দিতে নাম হচ্ছে লুট লেট। ঠিক আছে, দুটোতেই শুনলাম। এবার ব্যাপারটা হচ্ছে, জেনারেলি না যখন কোনো ভাষায়, মানে ধরো বাংলা মুভি, তো বাংলা ভাষা মুভিটা হবে, পুরো মুভিটা বাংলা ভাষা, দেন ট্রান্সলেট হয়, ঠিক আছে, ডাবিং হয়। যেটা সাউথ ইন্ডিয়ান মুভি তামিল হয়, তামিল অ্যাকচুয়াল ভাষা হয়, দেন ডাবিং হিন্দিতে হয়। বাট এখানে না, আমি দেখলাম একটা অট লাগলো যে ভাষাটা কিন্তু আমাদের বাংলা ভাষার মুভি, বাট এটা কিন্তু হিন্দিতে শ্যুট হয়েছে গানটা। তুমি যে লিপসিংটা দেখো, হিন্দিতে গানটা শ্যুট হয়েছে, দেন ওটা ডাবিং হয়েছে বাংলাতে। তো একটু খটোমটো লাগলো সেটা, যে জেনারেলি এটা কতটা ভালো ডিসিশন আমার একটু সন্দেহ হচ্ছে। যদিও একটা কথা বলবো, এটা আই থিঙ্ক ওরা করেছে টি সিরিজের জন্য। টি সিরিজের মধ্যে একটা বড়ো কোম্পানি যখন ওদের নিচ্ছে, ঠিক আছে, তো তাই জন্য আই থিঙ্ক হিন্দিটাকে ওরা প্রেফার করেছে, যাতে ওরা এটা গ্রহণ করে। ঠিক আছে, আই থিঙ্ক এটা গায়ক বা নায়কের সিদ্ধান্ত না, এটা আই থিঙ্ক যারা প্রডিউসার এবং এক্সিকিউটিভরা আছে তারাই সিদ্ধান্ত হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, দুটো গানই শুনলাম, দুটো গানই আমার বেশ মজার লাগলো। এবং স্টার্টিং যে মিউজিক স্টার্ট হচ্ছে, এটা বেশ কমেডি কমেডি মিউজিকটা, এটা একদম আমাদের যে ট্রেলারটা ছিল, ট্রেলার স্টার্টিংয়ে দেখানো হচ্ছে, আর শাকিব খান যখন ঢুকছে, মুখটা রাখছে, বেশ মজার লেগেছিল। ঠিক আছে, ওর অ্যাক্টিংটা বেশ ফানি মনে হচ্ছিল, আর ওই মিউজিকটা খুব সঙ্গ দিচ্ছিল। তো সেই মিউজিকটা অ্যাকচুয়ালি এখানে রয়েছে, ঠিক আছে, এই গানটা দিয়ে রয়েছে। তো এই গানটা স্টার্টিং থেকে বোঝা যাচ্ছে একটা ফান গান হবে। এবং এই মুভিটা যেহেতু একটু ডার্ক না, বিকজ অনেক খুন খারাপ আছে, ঠিক আছে, সাইকো টাইপের মানুষ দেখানো হচ্ছে, অল দোজ থিংস, সেই ধরনের মুভিটা একটু কমেডি থাকলে ওটাকে মানে ব্যালেন্স করতে পারে। ঠিক আছে, তো এইখানে আই থিঙ্ক স্টার্টিং দিকে এই কমেডিটা থাকবে, যেটা ডার্ক ব্যাপারটাকে ব্যালেন্স করবে। আর এই জায়গাটা আই থিঙ্ক সোনাল চৌহানকে যখন পটানো হচ্ছে, ও যে পটাচ্ছে তখনের গান, তো সোনাল চৌহানকে এই কাস্টে না সবথেকে বলবো যে এই কাস্টটাকে যে নেওয়া হয়েছে খুব ভালো মানিয়েছে। ঠিক আছে, সোনাল চৌহানকে ওর সঙ্গে খুব ভালো মানিয়েছে, দেখতে দেখে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, এবার যদি গানটার কথা আমি আসি, গানটা আমি বলবো লুটলে তুর থেকে, আমি বলবো যে বাংলা গানটা হচ্ছে লুট করেছো, ওটা বেশি আমার ভালো লাগছে। নোবেলের গান, ঠিক আছে, নোবেলকে আমরা অনেকদিন কিন্তু মানে মেন স্ট্রিমে দেখিনি। ঠিক আছে, আমরা যখন সারেগামাপা শুনেছিলাম, তখন নোবেলকে শুনে কিন্তু খুব ভালো লেগেছে। ঠিক আছে, ওর একটা গান মনে থেকেছে, ওর পিছনে যখন ক্লিপগুলো এখন আমরা দেখি তখনও খুব ভালো লাগে। তো সেইখান পর থেকে ওর পার্সোনাল লাইফে অনেক কিছু শোনা যায়, সেগুলো আমাদের বলার না, বাট ও একটা ভালো গায়ক, ওকে মেন স্ট্রিমে রাখলে খুব ভালো গান করতে পারে। আর স্পেশালি আমি যে কটা গান ওই সারেগামাপা ওই সিজনে আমি খুব ভালোভাবে দেখেছিলাম, খুব ভালো লেগেছিলো। ঠিক আছে, ওর গান আমি দারুণ লেগেছিল। তো এইখানে ও গানটা খুব ভালো গেয়েছে, ঠিক আছে, গানটা মানেটার ভিতরে ঢুকেছে এবং সেটা বুঝে গিয়েছে, যেটা শুনতে খুব ভালো লাগছে। ঠিক আছে, বেশ মজা লাগছে। আর এই ওর টোনটা না এরকম না, ঠিক আছে, যে নোবেলকে যদি তুমি গান শুনে থাকো, ও একটুখানি অন্য টাইপের গান করে, যেগুলো মানে এই কমেডি টাইপের গান ও খুব একটা করে না, বাট এটা গানটাকে বুঝে মেন স্ট্রিমিং গান নিয়ে ও নিজের মতন দিয়ে গানটা করার চেষ্টা করেছে এবং শুনতে ভালো লাগছে। এবং তার সঙ্গে শাকিব খানের যে ডান্সটা করেছে, ঠিক আছে, সেটা বেশ ভালো লাগছে। শাকিব খানকে মানিয়েছে গানটার সঙ্গে, এবং পুরো যে অ্যাটমসফিয়ারটা, আই থিঙ্ক বেনারসের একটা লোকেশন নেওয়া হয়েছে, পুরো অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর লাগছে। এবং সোনাল চৌহানকে এখানে একটা মেয়ে, বাচ্চা মেয়ের সঙ্গে দেখা হচ্ছে, আমার মনে হচ্ছে হয়তো সোনাল চৌহান একটা বিবাহিত মহিলা বা বিবাহিত মানে ডিভোর্সি বা সিঙ্গেল মাদার, এবং সেখানে গিয়ে শাকিব খান ওকে পটাচ্ছে এবং ওরা একসঙ্গে থাকছে। ঠিক আছে, তো এইরকম একটা সিচুয়েশন হয়ে চলেছে। এবার বাংলা হিন্দি দুটো গানই মজা লেগেছে, এবং হিন্দি গানটা গেয়েছে হচ্ছে নাকাশ আজিজ, ঠিক আছে, ওইটাও শুনতে ভালো লেগেছে, আমার বেশ মজা লাগছে। আমি দেখছিলাম যে হিন্দি বাংলা দুটো গানই, এর আগের গানটাও শুনলাম, এই গানটাও শুনলাম, দুটোতেই খুব মজা লাগছে। ঠিক আছে, বেশ মিষ্টি লাগছে, যে এরকম না যে জাস্ট এটা ট্রান্সলেট করে, সত্যি এটা ট্রান্সলেটই হচ্ছে। ঠিক আছে, হিন্দিতে কিন্তু শুধু ট্রান্সলেটই হচ্ছে, বাট তাও মজাটা থেকে যাচ্ছে, মজাটা লাগছে, মিউজিকটা খুব সুন্দর। কিছু জায়গায় লিরিক্সের প্রবলেম মনে হচ্ছে, লিরিক্সগুলো অতটা মনে লাগে যত লাগা উচিত ছিল, বাট গানটা শুনতে ভালো লাগছে, মিষ্টি লাগছে, যে পরিবেশনাটা করা হয়েছে, যেভাবে ডাইরেক্টিংটা করা হয়েছে, যেভাবে ওটা কম্পোজ করেছে, প্রত্যেকে সুন্দর লাগছে, এবং কালারফুল না এত পিকচারটা, ঠিক আছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। তো আমার তো মনে হচ্ছে এই মুভিতে গানগুলো প্রত্যেকটা ভালো হবে। তো সবাই যারা হিন্দি দেখো বা বাংলায় দেখো, দুটো ভাষাতেই গানগুলো ভালো লাগবে। আই থিঙ্ক এই মুভিটা দুবার দেখতে হবে, ঠিক আছে, পুরোপুরি বোঝার জন্য যে কতটা ভালো লাগছে, হিন্দিতে বেশি ভালো লাগছে না বাংলা বেশি ভালো লাগছে, কারণ আমার তো হিন্দি গানটাও শুনতে ভালো লাগছে। খালি একটা বিষয়টা বলেছিলাম তোমার ট্রেলারের সময়, যে মুভিটাতে টিজারটা দেখে যে মজাটা লেগেছিল, যেই এন্টুটা পেয়েছিলাম ট্রেলারে, সেটা একটু কমে গেছে। তার একটা কারণ হচ্ছে যে রনেসটা, যে বোল্ডনেসটা আমি মনে হচ্ছিলো এখানে দেখানো হচ্ছে টিজারে, সেটা আমার ট্রেলারে কম মনে হয়েছে। সেটা যদি আমাদের লুকিয়ে রাখা হয়, যে যেটা দেওয়া হচ্ছে অ্যাকচুয়াল যেটা মুভি করতে চলেছে সেটা লুকিয়ে রাখা ট্রেলারে, এবং সেটা আমাদের দেওয়া হয়নি, দেন মুভিটা কিন্তু মজা হবে। কিন্তু যদি ট্রেলারে যেমন যেরকম দেখলাম ওরকম ব্লান্ট হয় না, তাহলে একটু আমার মনে হচ্ছে সেই লেভেলে পৌঁছানো, যেটা পৌঁছানো উচিত, এবং যেটা পৌঁছালে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো, ঠিক আছে, দুপার বাংলার জন্যই ভালো।
তো এরকম যদি কাজ পছন্দ হয় তাহলে এরপরে আরও হবে বাংলা এবং মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে কাজ হবে, এবং ওটা আপাতত হিন্দি এবং বাংলাতে বেরিয়েছে, হয়তো এরপর প্যান ইন্ডিয়া আর বাকি ল্যাঙ্গুয়েজও বেরাতে যেতে পারে, সেখানে আমাদের একটা বড় বিষয় হতে পারে। তো আমার তো গানটা বেশ ভালো লেগেছে, দুটো ভাষাই সুন্দর লেগেছে। তোমার এই গানটা শুনে তোমার কেমন লেগেছে আমার কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।